राजधानी सह सारा देशे बेश कयेकटी सिनेप्लेक्स तैरी होलेओ बर्तमान वास्तवतायो तार एकटीतेओ हयनि कोनो सिनेमा प्रदर्शन। सरकार चलचित्रके शिल्प हिसेबे घोषणा दिलेओ एसब सिनेप्लेक्स निर्माणे प्रेक्षागृह संश्लिष्टरा केउई पायनि शिल्पेर कोनो सुविधा। संश्लिष्टरा बोलछेन गत बछर 1000 কোটি টাকার বিশেষ ঋণ তহবিল ঘোষণা কিছুটা স্বস্তি মিলালেও এখনো তা দেখেনি আলোর মুখ। এমন বাস্তবতায় সিনেমা হল বাঁচাতে প্রয়োজনে ভারত থেকে ভালো মানের ছবি আমদানির দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 2005 সালে বন্ধ হয়ে যায় পুরান ঢাকার ইসলামপুরের ঐতিহ্যবাহী লায়ন সিনেমা হল। তবে তার কিছুদিন পরই বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জে লায়ন সিনেমাস নামে নতুন 4টি সিনেমা হল নির্মাণের ঘোষণা দেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে শেষ হয়েছে নির্মাণ কাজও। এদিকে নতুন রূপে তৈরি হয়েছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। সনি হলকে সিনেপ্লেক্সে রূপান্তরের কাজও চলমান। পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে কোটি টাকা ব্যয় এসব হল আধুনিকায়ন এখন শুধুই হতাশা। একদিকে করোনা, অন্যদিকে সংকট ভালো মানের সিনেমার। এই একটি ভয়ই কাজ করছে আমার ভিতরে, সেটা হচ্ছে যে 4টা সিনেমা হলকে যদি আমি চালানোর ব্যবস্থা শুরু করি আমাকে টোটাল স্টাফ রাখতে হবে, একটা শো চললে আমাকে এয়ার কন্ডিশন চালাতে হবে, টোটাল মেইনটেন্যান্সের একটা খরচ যেটা আছে সেটা একটা বড় অঙ্কের খরচ। সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ায় গত বছর সরকার 1000 কোটি টাকার বিশেষ ঋণ তহবিলের ঘোষণা দেন। বছর পেরুলেও তা এখনো দেখেনি আলোর মুখ। আর তাই সারা দেশে স্থায়ীভাবে হল বন্ধের সিদ্ধান্ত নিচ্ছেন কেউ কেউ। তহবিল সেটার ডিসবার্সমেন্ট, সেটার বিলি বন্টন শুরু হয় নাই, শুরু হওয়ার ক্ষেত্রে নানান রকমের বাধা আছে, সেইগুলো আমরা আস্তে ধীরে সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। 2-3 বছর যাবতই খারাপ ছিল, তারপরে আবার করোনা এসে একদম মনে হয় যেমন মানে কফিনের মধ্যে লাস্ট প্যারেকটা মারা আছে না, এই অবস্থা বর্তমান অবস্থা। এমন বাস্তবতায় প্রয়োজনে ভারত থেকে ভালো মানের ছবি আমদানির দাবি জানিয়েছেন অনেকে। ছবি আমদানির অবাধ করে দিক, আমরা যে দেশ থেকে পারি না ছবি নিয়ে আসবো, অর্থাৎ ছবির যখনই ফ্লো আসবে তখনই এইটার এই এই সেক্টর উন্নতি হবে। 2012 সালের 3 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা দিলেও এখনও তার সুফল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টরা। আমাদের অধিকাংশ সিনেমা হলেরই কিন্তু শিল্পের লাইসেন্স আছে, ইন্ডাস্ট্রিয়াল শিল্প সুবিধা আমরা কোনোটাই পাচ্ছি না। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।